আল্লাহ পাক বলছেন হে ফেরেশতা তাকে বলে দাও আহাব্বু উহিব্বুকা কামা আহাবাবতাহু ফি তুমি যেরকম তোমার দিনী ভাইকে আল্লাহর সন্তুষ্ট জন্য ভালোবাসতেছো আল্লাহ বলছে ফেরেশতা তাকে বলে দাও আমি তাকে ভালোবাসি সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই যদি আমরা এই সমস্ত বৈশিষ্ট্যওয়ালা মুমিনকে আমরা চিনি বুঝি তাহলে আপনি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্ট জন্য তার সাথে বন্ধুত্ব করুন তাকে ভালোবাসুন এবং তার জন্য আপনি কল্যাণ চান একটু খেয়াল করেন যদি আপনি একজন মুমিনের সাথে ঈমানের ভিত্তিতে ভালোবাসা করতে পারেন বন্ধুত্ব করতে পারেন তার ফজিলত কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দেখুন কোনো ব্যক্তি যদি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একজন মুসলিমকে ভালোবাসে তার ফজিলত কি আন্না রাজুলান জারা আখাল্লাহু ফি কারিয়াতিন উখরা একজন মুমিন আরেকজন মুসলিম ভাইকে সাক্ষাৎ করতে যাচ্ছে আরেকটি গ্রামে ফা আরসালাল্লাহু লাহু আলা মাদরাজিহি মালাকান আল্লাহ পাক ওই ব্যক্তির পিছনে একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন ফালাম্মা আতা আলাইহি ওই ফেরেশতা যখন তার কাছে এসেছে আসার পর বলছেন হে ব্যক্তি আইনা তুরিদ তুমি কোথায় যাচ্ছ বলছেন আমি যাচ্ছি আমার দিনী ভাইকে দেখার জন্য ফেরেশতা জিজ্ঞেস করেছেন যাকে সাক্ষাৎ করতে যাচ্ছ তার সাথে তোমার কি দুনিয়ার কোনো লেনদেন আছে বলছেন না দুনিয়ার কোনো লেনদেন নাই আমি তাকে দেখতে যাচ্ছি শুধুমাত্র লা গায়রা আন্নি আহবাবতুহু লিল্লাহ আমি শুধু তাকে লিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসি তাই আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ফেরেশতা তখন বলেন যে ইন্নি রাসূলুল্লাহি ইলাইক হে মুমিন একটু আমাদের খেয়াল করেন ওর যাকাতের জন্য ফেরেশতা আসে নাই সালাত আদায় করে সেই জন্য আসে নাই সে কোনো আমল করে নাই তার কাছে একটি আমল সেটা হলে সে অন্তর থেকে একজন মুমিনকে লিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে আল্লাহ পাক বলছেন সেই মুমিন ভাইকে যখন সে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবেসে সাক্ষাৎ করতে যাচ্ছে আল্লাহ পাক বলছেন হে ফেরেশতা তাকে বলে দাও আহাব্বু উহিব্বুকা কামা আহবাবতাহু ফি তুমি যেরকম তোমার দিনী ভাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসতেছো আল্লাহ বলছে ফেরেশতা তাকে বলে দাও আমি তাকে ভালোবাসি সুবহানাল্লাহ জি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন মুমিন পরস্পর যদি একে অপরকে দিনের জন্য ভালোবাসে ওয়াজাদা হালাওয়াতাল ঈমান সে আসলে ঈমানের প্রকৃত স্বাদ সে গ্রহণ করতে পারে।